নমস্কার, সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের ওপর আলোচনা করব। বিষয়টি একটি প্রশ্নকে কেন্দ্র করে। আলোচনা করছেন কে? না স্বয়ং স্বামী বিবেকানন্দ। প্রশ্ন করছেন কে? স্বামীজির শিষ্য মন্মথনাথ গঙ্গোপাধ্যায়। তিনি একবার প্রশ্ন করছেন স্বামীজিকে, আচ্ছা স্বামীজি, ব্রহ্মচর্য ছাড়া ব্রহ্মজ্ঞান হয় না এ কথা শুনি, কিন্তু আজকাল সেরকম আধার তো খুবই কম, তাহলে আমাদের মতো সাধারণ জীবের কি হবে? স্বামীজি খুব সুন্দর উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, দেখো, ব্রহ্মচর্য একটা সাধনা, ওর মধ্যে সব রকম সাধনাই হয়। দেহ মন সম্পূর্ণ শুদ্ধ হওয়া চাই, তবে বুঝতে পারে ভগবান কি। সন্ন্যাসীর ষোলো আনা করতে হয়, তারা সংসারে আদর্শ হবে। সংসারী লোকেরও যথাশক্তি সংযত জীবন হওয়া দরকার, তবেই সেই বোধশক্তি জন্মাবে। শুধু বিচার করে আর বই পড়ে কি জানা যায় ব্রহ্ম কী বস্তু? তারপরেই মন্মথনাথ গঙ্গোপাধ্যায় আবারও প্রশ্ন করছেন স্বামীজিকে, ব্রহ্মচর্য পালনই যদি উদ্দেশ্য হয় তাহলে কি বিবাহ না করাই উচিত? এবার স্বামীজি বলছেন, জীবের সংস্কার এমন বলবান যে সে বিবাহ করতে বাধ্য হয়। যে ওই সংস্কার থেকে কিছুটা মুক্ত সেই সন্ন্যাসের অধিকারী হতে পারে। যেটুকু সংস্কার থাকে তা গুরু বলে এবং সাধন পথে থাকলে চলে যায়, তবে বেশিরভাগ লোকের পক্ষে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা সম্ভবপর নয়। কাজেই বিবাহ সংস্কারও দরকার, তবে বিয়ে করলেই যে ব্রহ্মচর্য পালন হবে না তা নয়। ঠাকুরই তার জ্বলন্ত উদাহরণ। আরও অনেকে আছেন, তবে তাদের কথা সর্বসাধারণে তো জানতে পারে না। কি অসাধারণ উত্তর দিলেন স্বামী বিবেকানন্দ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।